গোবর খাইলে ভালো হয়ে যায় তাই নাকি তাহলে তুই যা দাঁড়িয়ে আছিস কেন তুই গোবর নিয়ে আয় আর শোন শোন পরিমাণ বেশি করে আনিস মনে না তো অ্যাকশন নাও হইতে পারে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি জামু আর আমু কে গোবর খাবে কে এত বড় ডাক্তার আমাকে গোবর খাওয়াতে চায় আসো আসো আমার সামনে আসো আমি একজন আফ্রিকান চিকিৎসক এইখানে বেঁচে থাকতে আমার সামনে ডাক্তারি করে এত বড় সাহস এখানে কেউই আমরা ডাক্তার না কিন্তু আপনি এখানে এই জঙ্গলের মধ্যে কেন পড়ে আছেন বলেন তো ও মা সে কি কথা আমরা তো থানে আপনি ফরেন আর আপনি দেখি বাংলা ভাষা কথা বলছেন আপনার কথা কিঞ্চিত ভুল কিঞ্চিত সঠিক আমি আসলে বাংলাদেশী আফ্রিকা থাকতে থাকতে আমার চেহারা ওই আফ্রিকা দ্বারা প্রভাবিত হয়ে গেছে মানে আমি অনেকটা নেগ্রের মতো হয়ে গেছি আমি আসলে এই গ্রামে আসছি একটা দুর্লভ ঔষধি গাছ খুঁজতে আপা রোগী তো সুস্থ হয়ে গেছে আমার জরুরি কাজ আছে আসি আচ্ছা যা আরে পাগল আচ্ছা সবই বুঝলাম মানে দুনিয়াতে এত জায়গা থাকতে আপনি এই গ্রামে আসছেন দুর্লভ গাছ খুঁজতে হ্যাঁ আর আপনি এরকম অজ্ঞান হয়ে পড়েছিলেন কিসের জন্য কি দেখে ভয় পেয়েছেন এই আচ্ছা বাদ দেন বাদ দেন এই আপনার নামটাই তো জানা হলো না মানে আপনার নাম আমার নাম হলো জ্যাকব শাহি শাহি হলো আমার বাংলাদেশি মানে বিডি নাম আর জ্যাকব হচ্ছে আমার আফ্রিকান নাম মানে আমি আফ্রিকাতে চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করতে করতে আমার নামটা জ্যাকব শাহি হয়ে গেছে প্লিজ আপনার নামটা আপনি না দেখি তো সেই মতলববাজ মনে হইতেছে হ্যাঁ আপনি যেই কাজ করতে আসছেন সেই কাজ করেন মিস্টার ফরেন চিকিৎসক আচ্ছা এই লাইকা জাম গাছটা কোথায় পাওয়া যায় বলতে পারেন মানে শুনেছে যে বাংলাদেশের নাকি শুধুমাত্র এই গ্রামে লাইকা জাম গাছটা পাওয়া যায় একদম ঠিক শুনেছেন এই খুঁজো আচ্ছা কি খবর কেমন আছো এতদিন কোথায় ছিলা পিতা পিতা খবর কি ব্যাপার কি মানে তুমি আমার তুমি তুমি করিয়া বলতেছো ঘটনা নাকি তুমি আমার চিনো নাকি আমি আপনারে না চিনলে আপনি আমার তুমি করে বলতেছেন কেন ও আচ্ছা আচ্ছা বুঝছি এই ঘটনা না মানে
দেখিয়া মনে হইলো যে কলেজে যাইতেছ, কলেজের ছাত্র হইবা এই জন্য আর কি। তুমি কলেজে পড়ো নাকি? না, আমি কলেজের ছাত্র না, আমি গত বছর মাস্টার্স পাস করছি, প্রশংসাপত্র নিতে আসছিলাম। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি গত বছর মাস্টার পাস করছেন এই জন্য আপনাকে আপনি বলতে হবে আর কি। কিন্তু আমি গত 7 বছর আগে মাস্টার পাস করিয়া 3 বছর যাবত ইঞ্জিনিয়ারিং এ চাকরি করতেছি। ঠিক আছে, তারপরেও একজন অপরিচিত লোকের সাথে দেখা হইলে সে ছোট হোক বড় হোক তাকে প্রথমে আপনি কেন বলতে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আমাকে বলার জন্য এবং আমাকে জানানোর জন্য। না দেখিয়া মনে হয়েছে ছোট ভাইয়ের মতনই, চেহারাও মিল আছে আমার ছোট ভাইয়ের মতনই, এই জন্য বলছি আর কি। আচ্ছা জাগ্গা, তুমি মাইন্ড আপনি মাইন্ড করছেন এই জন্য সরি। আচ্ছা করমগঞ্জ কলেজটা কোথায়? এটা মনে হয় করমগঞ্জ না, মানে করমগঞ্জ কলেজে 2-3টা নতুন বিল্ডিং হইতেছে, ওখানে আমি ইন্সপেকশনের জন্য আইসি আর কি। না আপনি ঠিকই ধরছেন, এটা করমগঞ্জ কলেজ না। করমগঞ্জ কলেজ হলো আপনি যে সোজা যাবেন, যাওয়ার পরে একটা ডাইনে মোচড় নেবেন, ডাইনের পরে একটা হালকা বামে মোচড় নেবেন, ওইখানে গিয়ে পাবেন। ভুলেও কিন্তু ডাইনে আবার একটা হালকা মোচড় আছে, ওইদিকে যান না, তাহলে কিন্তু হারাপ পথ হারাপ। আপনি আমার সাথে চলেন না, একটু দেখা দিলেন? না না, আমি এখন অনেক ব্যস্ত, এখন যেতে পারবো না। আর শুনেন, এরপর যখন দেখা হইব তখন আপনি আমার তুমি করে বলবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভালো লাগছে ভালো লাগছে, খুবই মানে কি স্টেট কাট ছেলে, ভালো ভালো খুব ভালো, এরকম হওয়া উচিত। ভিতরে গ্রিমেল্টি জিলিপির প্যাস রাখা উচিত না, খুব ভালো লাগছে। 7 বছর কোনো ব্যাপার না রে ভাই, মনে মনে মিটলা গেলে দেখা যায় যে 80 বছরের বুড়া এবং 20 বছরের পোলার বন্ধুত্ব হয়ে যায়। ঠিক ভালো লাগছে ভাই, ঠিক আছে আসি আসি। ওকে ওকে ওকে, আপনি এখান থেকে চলে যান, আমার বাড়ির সামনে আসবেন না, আপনি একজন এই গ্রামে আর না দেখি, আপনি ভালো জন্য কলাম কিন্তু। আচ্ছা আচ্ছা শুনুন শুনুন, আমার কথাটা শুনেন, আমি আসলে আসছি এখানে হচ্ছে ইন্টারেস্ট বিজনেস করার জন্য। মানে অনেক সার্ভে করে দেখলাম যে এই গ্রামটা ইন্টারেস্ট বিজনেস করার জন্য অনেক উপযুক্ত জায়গা। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি যে কখন থেকে ইংলিশে প্যাটার প্যাটার করতেছেন, এই যে এই কি ইন্টারেস্ট, ইন্টারেস্ট বিজনেস এর মানেটা কি? ইন্টারেস্ট বিজনেস হচ্ছে সুদের ব্যবসা। সুদ কি? আপনি সুদখোর? আপনার মতলব তো ভালো থাকতেছে না। না না, আপনি যেরকম মনে করতেছেন সেরকম না আসলে। আচ্ছা আপনার কাছে কি টাকা আছে? কি আপনার এত বড় সাহস, আপনি আমার কাছে টাকা চাচ্ছেন? আমার কাছে কোনো টাকা নাই, টাকা নাই। আপনি উত্তেজিত হবেন না, আপনার টাকা দরকার নেই, আমার কাছে মেলা টাকা আছে, এই যে। শুনো শুনো শুনো, এই যে ও মাস্টার পাস ছেলে, শুনো 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 জি ভাইজান, পান নাই কি করে ভাইয়া? কি করলা আমারে, আমারে কোন ঠিকানা দিলা? কুচতে কুচতে খুঁজতে খুঁজতে চান জ্বালা পালা হইয়া গেল, পাইলাম না তো। সোজা গিয়া ডাইনে গিয়া হালকা বামে যান নাই? হালকার উপর জাপসা যা কিছু আছে সব কিছু করছে, কোথাও তো করমগঞ্জ স্কুল পাইলাম না। ও আপনি করমগঞ্জ কলেজ খুঁজতেছে? আমি তো আপনার স্কুলের ঠিকানা দিছিলাম। না 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 না, স্কুল না তো, স্কুল না, কলেজ কলেজ। আপনি ঠিকানাটা বলো ভাইয়া, ঠিকানাটা বলো। শোনেন, এইবার আপনি সোজা যাইবেন, সোজা যাওয়ার পর এবার কিন্তু ডাইনে যাবেন না, হালকা বামে যাবেন। হালকা বামে গেলে দেখবেন একটা জঙ্গল, জঙ্গল দিয়ে সোজা নাক বরাবর জঙ্গল পার হয়ে যাবেন, তারপর গিয়া হালকা বামে গেলে দেখবেন করিমগঞ্জ কলেজ। আহ, আবার তো পেঁয়াজ গুজের রাস্তা বলতেছো, আবার বলে সোজা গিয়া বায়ে বায়ে গিয়া আবার জঙ্গল মঙ্গল কিতা কি কইতাছো, কোনো সোজা রাস্তা নাই। আপনি টাকা দিলেন আবার নিয়ে নিলেন, এর মধ্যে আপনার ওই ইন্টারেস্ট বিজনেস না কি কয়, এটা কিরম করে হইলো? এতক্ষণ আমি আসল জায়গা এসে পড়েছি, মানে আপনি বোঝেন না, এখন আপনি বোঝাচ্ছি। সেটা হলো যে আপনার আমি 1000 টাকা দিছিলাম, তাই না? এখন আবার 1000 টাকা ফেরত নিলাম, কিন্তু এর জন্য যে সুদটা হলো আরো 1000 টাকা, সেই টাকা তো আমি নেইনি। তাহলে আপনার কাছে কি হলো, আমি আরো 1000 টাকা সুদ হিসেবে পাবো? তাহলে আপনি আমার কাছে ঋণী হলেন, মানে আপনার আমি ব্যবসা করার জন্য দিলাম, সে ব্যবসাটা করে যে লাভটা পাইলেন সেক্ষেত্রে আমি সুদটা নিয়ে নিলাম,
এই যে বাইরে গেল জিনিসটা সুদের ব্যবসা এটা হলো স্মার্ট বিজনেস একটা বলে রে ওরে আল্লাহ আপনি তো দেখি বহুত স্মার্ট ঠকবাজ হ্যাঁ না না আপনি আমাকে স্মার্ট ঠকবাজ বলতে পারেন না এটা হচ্ছে স্মার্ট বিজনেস এটা তো পলিসি বুঝতে পারছেন আচ্ছা এই আপনাদের গ্রামে একটা বাজার আছে সেটা কোন দিকে ও আপনি বাজার খুঁজতেছেন বিজনেস করবেন তা আগে কমেন না তা আপনি আইছেন কোন দিক দিয়ে আমি তো এদিক দিয়ে আসছি আপনি তো বহুত একটা বড় ভুল করেছেন আরে ওইদিকে তো বাজারটা মনে করেন যে আপনি যদি 10 কদম যান যাওয়ার পরে বাইরে যাবেন বাইরে যেতে পর ডাইনে যাবেন ডাইনে যে মানুষের জনক মনে করেন যে জিজ্ঞেস করবেন যে মতিহার বাজারটা কোথায় সবাই তখন আপনাকে দেখা দিবেন ও আচ্ছা আচ্ছা তাহলে ধন্যবাদ হ্যাঁ আপনারও ধন্যবাদ এ বেস্ট অফ লাক বেস্ট অফ লাক আমিও ইংলিশ পারি বাজার খুঁজতে যাও এবার খুঁজে মরগে মতিহার বাজার যেই নামের কোনো বাজারই নাই এই গ্রামে সুদ খোরগুনি সুদের ব্যবসা করতে আইছে সাহস কত এইবার কোনো অসুবিধা হইব না যা ও আচ্ছা তোমগো এই শোনো 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 তোমগো বাড়ি কেমন মাটির ঘর নাকি টিনের ঘর সোনার ঘর নাকি বিল্ডিং মাটির ঘর এখন থাকো ভাইয়া মাটির ঘরে যেভাবে ভূমিকম্পে তো পড়িয়া চাপা পড়িয়া মরে যেতে পারো চলো তোমাকে বাড়ির জায়গায় ডিজাইন করিয়া দিই একটা বিল্ডিং এর কেমন হইব চলো না 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 ভাই যান মুখ ফসকে ভুলে ভুলে বলছি মাটির ঘর আমার কোটা বিল্ডিং এর ঘর বিল্ডিং এর ঘর বিল্ডিং আচ্ছা ভালো কথা তুমি যে বললে যাওয়ার সময় একটা জঙ্গল পড়ব জঙ্গলে কোনো হাপটা পাচ্ছে না হাপের খুব ভয় করি বুঝছো হ্যাঁ আছে সাপ আছে সাপ আছে আল্লাহ কি তাকো হাপের ডরাই আমি মাগো না 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 এটা পাইন সাপ কামড় দিব না ও দুরাশা আপনা দুরাশা আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা দেখি করিমগঞ্জ কলেজ খুঁজিয়া পাই নাকি ওকে ভাই যান তাড়াতাড়ি যান আবার রাত হইলে ঢাকা ফিরতে পারবেন না তো থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহ জানে রে ভাই করিমগঞ্জ তুমি করে বলার মজা এবার বুঝবে ওই সময় দুই ঘন্টা ঘুরছেন এবার চার ঘন্টা আজকে আর ঢাকা ফিরা লাগবে না মানে আমি একজন চিকিৎসক প্লিজ ভয় পাবেন না আমি আসলে একজন আফ্রিকান চিকিৎসক লাইকা জাম নামে একটা রেয়ার গাছ খুঁজতে আমি এখানে আসি শুনেছি বাংলাদেশের এই গ্রামেই পাওয়া যায় কিন্তু একটা মেয়ে বলল এই জঙ্গলের মধ্যে নাকি বেশি পাওয়া যায় সেই জন্য এসেছি কিন্তু এসে খুঁজেও পাইনি চিন্তা করুন কতবার চিট করেছে আমার সাথে আল্লাহ এটা কি তখন পগলদের কেস তো মনে হয় একই আমিও তো এই মান করছি ভাই পড়ছি ঘটনা দাঁড়াচ্ছে হচ্ছে আমরা তিনজনই একই পথে 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 জি 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 সেরকমই মরাচ্ছে এখন কি তা করবেন ভাই এই এই রাতের বেলা কি এখানে থাকাতেই হবে একদমই না এখানে মশা মশা যে পরিমাণে কামড়ে কিন্তু আমরা চিরনিদ্রায় শায়িত হতে পারি শোনেন আমরা এই এলাকায় কোনো জায়গায় থাকে যাই কোনো একটা বাড়িতে গেলে দেখি জায়গা পাওয়া যায় কিনা হুম আচ্ছা ভাইয়া কিছু মনে করবেন না মানে আপনার দেখা আমাকেও দেশি মনে হয় একটু কালাকে আপনি ও কালো এটা দেখলে সবাই একটু বিব্রত হয় আমি আসলে আফ্রিকাতে দীর্ঘদিন পড়াশোনা করতে করতে ওদের সাথে মিশতে মিশতে কখন জানি এমন হয়ে গেছে এখন আমি আয়না দেখি না কারণ নিজেই ভয় পেয়ে যাই এই জন্য আপনার সাথে আমাকে মিল নাই কা ভালো ভালো আফ্রিকার মানুষ ভালো ঠিকই বলেছেন ভাই আসলে একটু অন্যরকম কালো যে সাদা না তবে কালো কিন্তু এতটা না আশেপাশে কোনো বাড়িতে গিয়া হৃদয়বান মানুষ যদি থাকে আমাদের থাকতে দেবে আমরা তো ভালো ছেলে এটা হতে পারে বাঙালি যেহেতু বাঙালি তো আবার হৃদয় পরায়ণ অতিথি পরায়ণ অতিথি পরায়ণ ঠিকই বলেছেন আসতে দিতেও পারে তাহলে উঠি চলুন ট্রাই করে দেখি হ্যাঁ পিপসা মশা চলেন কি অবস্থা দেখি কোন দিকে পাই কিনে আজকে তো সিরাম একটা ঘটনা ঘটছে কি বন মানুষ দেখেছি বন মানুষ কি কোন জায়গা আরে জঙ্গলের ভিতর দিয়ে আমি হেঁটে আসতেছিলাম তখন দেখি একটা বন মানুষ মরে পড়ে আছে তারপর আমি তো সিরাম ভয় পাইছি সিরাম ভয় পাই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলাম তখন ওখানে আমার সাথে পথে দেখা হলো তোতার তোতারে দেখে আমি বললাম যে শোন এক বেটা তো মরে পড়ে আছে বেটা তুমি না বলে বন মানুষ আরে সে নাকি আফ্রিকান বাঙালি চিকিৎসক ও মানুষ হ্যাঁ মানুষ কিন্তু রে কি ভয়ঙ্কর দেখতে আল্লাহ মাফ করো বলছো কি জানিস বলেছে আফ্রিকা থাকতে থাকতে নাকি তার চেহারাটা ওরকম হয়ে গেছে মানে ভয়ঙ্কর একেবারে কালো কার চুলগুলো রে আল্লাহ শোনা আমার সাথে আজকে একটা কাহিনী হয়েছে
আরে গ্রামের মধ্যে সুদখর ঢুকে পড়েছিল জানো, আমাকে বাড়ির সামনে এসে ওকে ঝুঁকি মারতেছিল, তারপরে আমি তো সেই ঝাড়ি মারি। তুমি দেখো তো আসলে হয়েছে কি মানে আজকে দিনের বেলায় আমি এসেছিলাম এখানে একটা স্মার্ট বিজনেস শুরু করার জন্য। অনেকে বলেছে তো একটা নিয়ে আমাকে দেখাই দিল এই দিক দিয়ে যে ডাল দিক দিয়ে একটা বাজার কি মানে এখানে কি করে এই বাজার যে পাইনি সারা দিন আমার গেলাম এক জঙ্গলের মধ্যে সেখানে যে আমি এই দুজনকে হ্যাঁ তোর কি তারপরে তাদের সাথে ওই ঘুষ করত বললাম কোন একটা জায়গা তো রাত নাকাতে হবে করতেছি দেখবেন আমরা এই বাড়ি আমাকে কিছু শুনি এই ঝামেলা তো ঝামেলা একটু জায়গা দেন ও হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তোমরা আজ রাতে আমার বাড়িতে থাকতে চাও তাই তো জি 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 আপনি একদম সুন্দর করে ইয়াকলিয়ালি বুঝছেন আঙ্কেল কারেক্ট কারেক্ট জি আমরা নাইট হোল্ড করতে চাই কিন্তু বাবা আমার বাড়িতে থাকার কোনো সমস্যা নেই কিন্তু তোমরা তো তিনজন থাকতে পারবে না দুইজন থাকতে পারবে আঙ্কেল সেটা কোনো সমস্যা না আমরা কোনো মতে রাতটা পার করতে পারলেই আমাদের সেটে যাবে তা ঠিক আছে দুইজন আমার সাথে থাকতে পারবে কিন্তু আর একজন কোথায় থাকবে পাঠা ঘরে আমার থাকতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে বাবা তাহলে তুমি যাও একটু পরীক্ষা দাও ওকে তাহলে আমরা আমাদের মনে হয় একটু থাকার ব্যবস্থা করে দেন না কুসু পাখির সাথে তাকিয়ে তাদের অভ্যাস আছে বুঝছেন নাকি কাকু পারবে সব ব্যবস্থা কোনো অসুবিধা নেই আমি আফ্রিকাতে প্রচুর পাঠা দেখেছি কিন্তু এমন ডিসগাস্টিং ফ্লেভারের পাঠা আমি আর কখনো দেখিনি এবার তাহলে কে যাবে আপনি যান আপনি যান প্লিজ এত কোন দূর রাখি দেখেন না অসুবিধা নাই আমাদের বাড়ির নোট তোমার কাছে অসুবিধা নাই আচ্ছা যান যান আচ্ছা যান পারলেন না একজন কি তো থাকতেই হবে আচ্ছা আমি কোথায় থাকবো যদি প্লেসটা একটু কনফার্ম করতেন দাদা আগে যিনি গেছেন উনি দেখি আল্লাহ জানে এটা এখন এমন একজন সুখকর এসেছে যার গন্ধে আমি নিজে পালাতে বাধ্য হলাম